সারা জীবন প্রায় 40 বছরে কখনো কোনো মাছ কিন্তু এগুলো চুরি করতাম প্রত্যেক জুমার দিন আমরা আসি যদি 100 টাকা করি বা 10 টাকা করি দান করতাম সারা জীবনে কত জুমার নামাজ পড়ছি 50 60 বছরে কত আমল হইতো এইভাবে তখন আফসোস করি যে হাই যদি পুরোকালের জন্য অগ্রিম কিছু পাঠাইতাম তাহলে আজকে আর এই অবস্থা হতো না এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজর যেটা 89 নম্বর সূরা 23 থেকে 26 নম্বর আয়াতে সম্পর্কে আলোচনা করেছে আল্লাহ বলছেন ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নাম সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে কেন নিয়ে আসবেন বুখারী একটা হাদিসে আল্লাহর নবী বলছেন ইউতা বিজাহান্নাম ইয়াউমাইজিন লাহা 70 আলফ জিমান সে কাল কিয়ামতের দিন জাহান্নামকে 70 হাজার লাগাম লাগাবে আমরা যেরকম বিভিন্ন কিছু পানি বড় বড় জিনিস জাহান্নামকে লাগাম লাগাবে রশি লাগাবে বড় বড় 70 হাজার প্রত্যেকটা রশির সাথে 70 হাজার ফেরেশতা ধরবে ধরিয়ে এনে টাইম নিয়ে একবারে কিয়ামতের ময়দানে একবারে নিয়ে আসবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াজিয়া ইয়াউমাইজিন বি জাহান্নাম সে কাল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকে হাজির করবেন ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণে কোনো উপকার আসবে না সেদিন বুধ হবে মানুষের সেদিন বুদ্ধি হবে সেদিন স্মরণ হবে হাই কি অবস্থা কিন্তু ওই স্মরণ ওই দিন যত কান্নাকাটি করেন বিন্দু মাত্র লাভ হবে না কিন্তু দুনিয়ার জীবনে এই স্মরণ যদি করতেন একটু চোখের পানি ফেলাইতেন সব মা কিন্তু ওই দিন কোনো লাভ হবে না চোখের পানি নাকের পানি এক হবে সে কালকে আমাদের দিন মানুষ সূর্যের উত্তাপে দুনিয়ার জীবনে এই যে কারেন্ট নাই ঘামি যাইতেছি কেন আমার সত্যি কষ্ট লাগে কালকে আমাদের দিন এতটা বিভীষিকাময় অবস্থা হবে সূর্য একবারে মাথার কাছে আসবে সূর্য উত্তাপ দেওয়া শুরু করবে কেউ কেউ খামের বাড়িতে হাবুডুবু খাবে সুমনি খাবে সুমানে খামের বাড়িতে কেউ কেউ কুমার পর্যন্ত পানি কারো হাঁটু পর্যন্ত পানি আর যারা জান্নাতি হবে সৌভাগ্যবান আল্লাহর আরশের ছায়া পাবে এছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই কিয়ামতের দিন আমাদের যাতে আমাদের এই অবস্থা না হয় আমরা আল্লাহর ছায়া পাই সেই জন্য এই আমলগুলো তো আমাদের এই দুনিয়ার জীবনে করতে হবে নাকি মরার পরে করবো অনেকেই বলি কেবল দাড়ি হয় নাই কেবল ছেলে মেয়েই হয় নাই কি দাড়ি রাখবো ছেলে মেয়েই হয় নাই আমল করবো অনেক সময় আছে কিন্তু আপনি যে আজকে পর্যন্ত বেঁচেই থাকবে 100 বছর বলতে পারবেন কত ছোট মানুষ আমাদের সামনে আমাদের বাড়িতে দেখেন নবীর চাচা আর কত আমারই দুই বোন কত ছোটবেলায় অল্প বয়সে মারা গেছে আর মারা গেছে না আশেপাশে আমাদের কম বয়সে তাহলে আমি তো যাবো না এর প্রস্তুতি করি সেই জন্য মৃত্যুর প্রস্তুতি এখনই আপনি গ্রহণ করেন যে আমলটা করতেছেন যে কাজটা আপনি ওই কাজের আগে চিন্তা করেন এই কাজটা যে করতেছি এই কাজের উপরে যদি আমার মৃত্যু হয় এটা কি আমার জাহান্নামে নিবে না জান্নাতে নিবে এইভাবে চিন্তা করে কেউ যদি কাজ করে বিনা খাবে কাজ করে সে অন্যায় কিছু করতে পারবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কালকে আমাদের দিন মানুষ স্মরণ করবে কিন্তু ওই স্মরণে কোনো কাজে আসবে না ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি যখন দেখবে যে কোনো উপকারী হতে আসে না তখন সে বলা শুরু করবে ইয়াকুলু সে বলবে ইয়া লাইতানি হায় আমার আফসুস আদ্দামুনি হায়াতি আমার হায়াত থাকতে যদি আগে পাঠাইতাম আগে নামাজ ইবাদত বন্ধ করতাম ভালো কথা বলতাম মানুষকে ভালো পরামর্শ দিতাম দান খয়রাত করতাম মানুষকে অন্যায় কাছ থেকে বিরত রাখতাম নিজে নেক আমল করতাম মানুষকে নেক কাজের দাওয়াত দিতাম তখন এই আফসুসটা করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ অতঃপর সেদিন তার আযাবের মতো কেউ আযাব আর দিতে পারবে না আল্লাহ এতটা শাস্তি দিবেন এই শাস্তি কায়া তার কল্পনা আসবে না ওলা ইউসিকু ওয়াসাকাহু আহাদ এমন ভাবে বাঁধবেন অশি এরকম বাধা পৃথিবীর মধ্যে কেউ বাঁধতে পারবে না সেই জন্য সেই আল্লাহর বাঁধন আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে এই দুনিয়ার জীবনে আমাদের আস্তে আস্তে প্রতিদিন কিছু আমল করতে হবে খাস আল্লাহর জন্য কিছু দান খেরাত করতে হবে যাতে এগুলোর মাধ্যমে কিয়ামতের দিন আমরা মুক্তি পেতে পারি এরপরে মানুষ কালকে আমাদের দিন আরো যে আফসোস করবে যে হাই মৃত্যু যদি সবকিছু শেষ হতো তারা তখন আফসোস করবে হাই রে মরা গেছিলাম অনেকে মনে করে যে মৃত্যু হলে সব শেষ মরা যাবো হার হাড্ডি একবার মাটিতে খায় পড়বো শেষ আর কিছুই নাই অনেকে বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আর এরপরে কি আছে পরেরটা পরে সেই কালকে আমাদের দিন মানুষকে যখন আবার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান করবেন জীবন দান করবেন যখন হিসাব ফয়সালা শুরু হয়ে যাবে তখন তারা আফসোস করে হাই রে মৃত্যুর উপরে আবার উঠলাম এই মৃত্যুটা যদি শেষ হতো কিন্তু সেই আফসোসে কোনো কাজ হবে না সেদিন কি করবে আরেকটা আফসোস বড় আফসোস করবে মানুষ কালকে আমাদের দিন
যখন চলে যায় এমনি আমরা দুই এক কারণে অনেকে সময় নামাজ করতে পারেন নাই কিন্তু তওবা করলে আল্লাহর মাপ আছে অনেক কিছু করতে পারেন না দাড়ি রাখতে পারেন না রাখা দরকার আল্লাহর রাসূল রাখতে আমি পারি না কিন্তু যদি অস্বীকার করে দাড়ি রাখছে ছাগলের নালা দেয় আর অনেক মন্তব্য করে এটা বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে দুনিয়াতে তো আমরা মুসলমান হিসেবে তাদের জানাজা উপরে সবই করি কিন্তু কালকে আমাদের দিন দিয়ে হাজার যে তাদের কি অবস্থা সেই জন্য ইসলামের কোনো বিধান সাবধান ইসলামের কোনো বিধান দিয়ে কেউ যেন ঠাট্টা মস্করে আমরা না করি আমরা করতে পারি না এর জন্য আল্লাহর কাছে তওবা করব আল্লাহ মাফ করে দিবে কিন্তু এগুলো নিয়ে উপহাস করলে ঈমান থাকবে না এগুলো ঈমান চলে যায় সেই জন্য কালকে আমাদের দিন মানুষের আফসোস করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যদি অনুসরণ করতাম আজকে এই অবস্থা আমাদের হতো না এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে তুলে ধরেছেন আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইয়াউতু দারিমু আলা ইয়াদাই সেদিন জালিম তার দুই হাত কামড়াইতে কামড়াইতে পড়বে হাত কামড়াইতে কামড়াইতে হাতের আঙ্গুল টাঙ্গুল খায় ফেলাবে একবার সময় শেষ করে দিবে কামড়াইতে কামড়াইতে সে সময় আফসোস করে বলবে ইয়াকুলু সে বলবে ইয়া লাইতানি হায় আফসোস আত্তা খাস্তু মার রাসুলের সাবিলা রাসুলের রাস্তা নবী রাসুলদের যে রাস্তা দিয়ে গেছে আলে উলামারা যে রাস্তা আলে উলামা ওয়া রাসুল আম্বিয়া নবী যে রাস্তা কুরআন হাদিসের রাস্তা এই রাস্তা যদি ধরতাম আলেমদের সাথে থাকতাম তাহলে তো আজকে এই অবস্থা হইতো না আমাদের শুধু তাই না কালকে আমাদের দিন যারা কুরআন বিরোধী ছিল রাসুলের বিরোধী যারা আলে উলামাদের যারা বিরোধী কালকে আমাদের দিন যারা কুরআনের কথা বলে না কুরআনের কথা শুনতে পারে না কুরআনের দাওয়াত মানুষকে দেয় না কুরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওকাল রাসূল শুধু তাই না রাসূলও আল্লাহর কাছে অভিযোগ দিবে ইয়া রব হে রব ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা আমার এই কাওম কুরআনকে পরিতুচ্ছ বর্ণনা করেছিল কুরআনে হক এদের পুরাতন হয়ে গেছে চলে না বর্তমান সমাজে কুরআন চলে না অনেকে বলে চলে না আলে মূল করে চায় সারা কই ভাবে কি চলে যায় এদের বিরুদ্ধে আল্লাহ নবী নালিশ করে আল্লাহ নবী তো সুপারিশ করে দূরে কথা আর নালিশ দিবেন তাহলে কাল কেয়ামতের দিন তাদের অবস্থা কি হবে এরপরে যে আফসোসটা মানুষ করবে যদি অমুককে বন্ধু না বানাইতাম দুনিয়ার জীবনে তো আমরা বিভিন্ন মানুষের সাথে চলি দুনিয়ার জীবনে মানুষ একলা চলতে পারে না কিন্তু এমন কিছু মানুষের সাথে চলি যারা আল্লাহর কথা মনে হয় না যাদের সামনে খাদ্য সামনে দুনিয়াবি খান খান কিভাবে অর্থ সফল উপার্জন করা যাবো মানুষের সাথে মারি খাওয়া যাবো এরকম বিভিন্ন লোকের সাথে যারা বন্ধু বানাবে তারা সেই দিন কেয়ামতের দিন যখন ধরা খেয়ে যাবে তখন আফসোস করবে আরে অমুক অমুককে ওদের সাথে চলছি না চলি এই জান্নাতি যারা হয়েছে এদের সাথে যদি চলতাম অমুককে বন্ধু না বানাইলে আজকে আমি বাঁচি যেতাম না এটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে সূরা আল ফুরকানের 28 থেকে 29 নম্বর আয়াতে এটা আলোচনা করেছে আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা সেদিন মানুষ আফসোস করে বলবে হায় আমার দুর্ভোগ যদি আমি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম তোর কারণে এই অবস্থা
যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল অর্থাৎ যারা অনুসারী নেতা না নেতা চেলা যারা তারা অহংকারী যারা নেতা যারা তাদেরকে তারা বলবে যে তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিন হতাম তোমরাই একমাত্র ইমানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছো তোমরা না থাকলে আজকে বারবার হতাম তখন এই নেতারা কি বলবে নেতারা বলবে এই যারা দুর্বল তাদেরকে তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা কি তোমাদের তা থেকে বাধা দিছিলাম আমাদের পিছনে আমার টাকা খরচ করা লাগছে চা খেলার লাগছে কত কি করা লাগছে আর যারা অহংকারী ছিল যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা তখন বলবে আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা যারা অহংকারী ছিল তাদেরকে বলবে বরং এ ছিল তোমাদের দিন রাতের চক্রান্ত তারা তখন এই দুর্বলরা আর কিছু পারবে না তখন বলবে তোমরা রাত দিনে বসি বসি বড় বড় লোক ছিল টাকা পয়সা এগুলো বিভিন্ন বুদ্ধি পরামর্শ কর্তা রাতে দিনে চক্রান্ত কর্তা আমরা তা বুঝতে পারি না আমাদের মেধা শক্তি তো আর এত বেশি ছিল না আজকে এই অবস্থা আমাদের যখন তোমাদের তোমরা তোমার যখন তোমরা তোমাদেরকে আমাদেরকে আদেশ দিয়েছিলে যে আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তার সমকক্ষ স্থির করি আর তারা যখন আজাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে নেতারা দেখবে সামনে আজাব এমন কি করবে এই আজাবটা তখন তারা এটা গোপন করবে আর আমি কাফেরদের গলায় শৃঙ্খল করিয়ে দিব তারা যা করত কেবল তারই প্রতিদান তাদেরকে দেওয়া হবে এই দুনিয়াতে যা করছে তার হুবহু পাবে আল্লাহ বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করবেন না যা যা দুনিয়াতে করছে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তারা আরো বলবে আমরা ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে অনেক সমৃদ্ধশালী অনেক লোক আছে না ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি নিয়ে গর্ব অহংকার করে তাই আমরা আজাব প্রাপ্ত হব না দুনিয়ার জীবনে যে কত পাওয়া আমাদের কত অর্থ সম্পদ এগুলো দান করে আমরা পার হয়ে যাব যে আমাদের বংশ যে বড় বংশ আমাদের আটকাই কেনা আমরা এটা দিয়ে পার পারে যাবো গা আর আমরা আজাব প্রাপ্ত হবো না বলো আমার রব যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা যার জন্য ইচ্ছা সংকুচিত করেন কিন্তু অনেক একজন লোক তা জানে না তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন বস্তু নয় তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেয় এই ধন সম্পদ অনেককে ধন সম্পদ সন্তান সন্ততি অনেককে জাহান্নামের কারণ হয়ে যায় আবার অনেকের জন্য এই ধন সম্পদ জান্নাতের কারণ হয়ে যায় সাহাবীদের মধ্যে বিভিন্ন মুনাফিকদের মধ্যে এই নজির ছিল কারণ অনেক অধীন সম্পদ ছিল কিন্তু এই সম্পদের কারণে সে জাহান্নামী হয়ে গেছে আর কারো কারো সম্পদ বিশেষ করে উসমান গেলাম তার কোটি কোটি সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে তিনি জান্নাতি হয়ে গেছেন সেই জন্য এই সম্পদ আসলে সম্পদ ভালো কাজে ব্যয় করলে জান্নাতে যাওয়া যাবে আর মন্দ কাজে ব্যয় করলে জাহান্নামে চলে যাবে সেই জন্য এগুলো দুনিয়াতে আমরা কিভাবে ব্যবহার করবো আল্লাহ সবকিছু দিয়েছে কিন্তু এটা সঠিক ব্যবহারটা আমাদের করতে হবে সেজন্য তিনি উপস্থিত মুসলিয়ান আজকে আমরা যে আলোচনা করলাম আমরা যাতে পরকালীন জীবনে সেই আফসোসের মধ্যে না পড়ি সেই জন্য প্রথম এক নম্বর যে কাজ আমাদের মৃত্যুর পূর্বে সেই মৃত্যুর প্রস্তুতিটা আমাদের গ্রহণ করতে হবে হাসিল কাবলা আনতু হাসিল আল্লাহর কাছে হিসাব দেওয়ার পূর্বে নিজের হিসাব নিজেদের একটু নিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই নিজেদের হিসাব নিজেদেরকে নেওয়ার তৌফিক দান